আছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ সম্মতে আমরাও অনেক ভালো আছি। আজকে ঈদের সেকেন্ড দিন, আমরা সবাই মিলে অনেক দিন পর ছাদে উঠেছি। প্রায় এক মাস পরে সবাই মিলে ছাদে উঠেছি। কোয়ারেন্টাইনের পর থেকে খুব ছাদে ওঠা হতো, কিন্তু মাঝখানে রোজা চলে এসেছিল। আর রোজার সময় ইফতারের টাইমে যেহেতু একটা প্রিপারেশন থাকে, তাই আর ছাদে ওঠা হয়নি। তাই এক মাস পরে সবাই মিলে ছাদে উঠে খুবই ভালো লাগছিল। কালকে ঈদের দিন ছিল। ঈদের দিনে আমার মনটা খুবই খারাপ ছিল, কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ঈদের ব্লগে। আজকে ঈদের পরের দিন, আজকে সবাই মিলে ভাবলাম যে ছাদে উঠি, তাহলে হয়তোবা মনটা একটু ভালো লাগবে। ছাদে উঠে খুবই ভালো লাগছিল, বিশেষ করে আমুর গাছগুলো দেখে এতটাই মন ভালো হয়ে গিয়েছিল যে কি বলবো। এবার মাশাল্লাহ আমুর প্রত্যেকটা গাছেই এত সুন্দর সুন্দর ফল হয়েছে। আর আমি আগেও আপনাদের দেখিয়েছি, আম্মু অনেক ধরনের গাছ লাগিয়েছেন। এর আগের বছরও গাছগুলোর যত্ন নিয়েছেন, কিন্তু তেমন কোনো ফল আসেনি। এবার মাশাল্লাহ সব গাছেই অনেক ফল এসেছে। একটু আগে আমি কিছু বোম্বাই মরিচ পেরে নিচ্ছিলাম, তিনটা গাছে এবার মাশাল্লাহ অনেক বোম্বাই মরিচ ধরেছে। আর বোম্বাই মরিচগুলো খুব বেশি ঝাল না, কিন্তু এগুলোর স্মেল এতটাই সুন্দর, খুবই ভালো লাগে খেতে। এই বোম্বাই মরিচগুলো নিয়েছি, একটু পরেই আমরা বোনরা মিলে ভেবেছি পানিপুরি চ্যালেঞ্জ করব, আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। তো আম্মু ওখানে আম গাছে পানি দিচ্ছিল, আর দেখুন আম্মুর যে জাম্বুরা গাছটা আছে, সেখানে দুইটা জাম্বুরা ধরেছে মাশাল্লাহ। একটা জাম্বুরা অনেক বড় হয়ে গিয়েছে, আরেকটা একটু ছোট। এবার যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, গাছগুলো অনেক পুষ্টি পেয়েছে, তাই ফলও অনেক ভালো হয়েছে। আমুর গাছ থেকে অনেক ফল খেয়েছি এবছরে। জামরুল গাছ তো আপনাদের দেখিয়েছিলামই, এত জামরুল ধরেছে যে গাছ ভেঙেই পড়ে যাচ্ছিল। বিভিন্ন ধরনের লেবু গাছও আম্মু লাগিয়েছে। একটু আগে দেখিয়েছি কাগজি লেবু, আর ওইটা ছিল কমলা লেবু। আর এখানে আছে একটা লেবু আছে যেটার মধ্যে বিচি থাকে, ওই বিচি লেবু। অনেকগুলো লেবু ধরেছে, কিন্তু এই গাছে লেবুগুলো তেমন একটা বড় হয় না। আম্মুকে বলি যে বড় একটা ড্রামে লাগাও, বাট আম্মু ভয় পায় যদি গাছটা উঠানোর সময় এটা শিকড় ভেঙে যায়, গাছটা মরে যায় নাকি। এই ভয়ে আম্মু আর এই গাছটার উঠে অন্য কোনো ড্রামে লাগাচ্ছে না। এখানে একটা সুন্দর হোয়াইট কালার গোলাপ ফুল ফুটেছে। হোয়াইট কালার রোজ আমার খুবই ভালো লাগে, কেন জানি জানি না সবাই রেড কালার রোজটা পছন্দ করে, কিন্তু আমার হোয়াইট কালার রোজটাই বেশি ভালো লাগে। আমার ডেঙ্গু জ্বরের সময় আম্মু আমাকে পেঁপে পাতার রস খাইয়েছিল, কিন্তু তখন কোথাই পেঁপে পাতা খুঁজে পাচ্ছিল না। যেহেতু ঢাকায় মানুষ শখ করে ছাদে গাছ লাগায়, আর আশেপাশে তো গাছ লাগানোর জন্য জায়গা খুবই কম থাকে, অনেক অল্প বাউন্ডারির মধ্যে বাড়ি করে, তাই কোথায় বা পাবে এই পেঁপে পাতা। এই জন্য আম্মু এবার ছাদের কাছে অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছে। পেঁপে গাছগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, আর ছাদে উঠে দেখলাম ছোট ছোট ফলও ধরেছে। আর ওখানে একটু আগে দেখেছেন যে হাইব্রিড আম গাছে একটা আম ধরেছে, আমটা মাশাল্লাহ খুবই বড় হয়েছে। এই আম গাছে দুই ধরনের আম ধরে, একটা গোল আর একটা লম্বা। এখনও টেস্ট করে দেখিনি আমগুলো কেমন। এটা এবছর বৃক্ষ মেলা থেকে আম্মু কিনে নিয়ে এসেছে। আর এখানেও আম গাছে ছোট ছোট আম ধরেছে। আম্মুর বাগানের এই বাউন্ডারির ভিতরেও দেখলাম দুইটা পেঁপে গাছ লাগিয়েছে। এই পেঁপে গাছগুলোতেও ছোট ছোট অনেকগুলো পেঁপে এসেছে। এবার ছাদ গাছে একটা ফ্রুটসি কম ধরেছে, সেটা হচ্ছে পেয়ারা। এবার প্রত্যেকটা পেয়ারা গাছে অল্প অল্প করে পেয়ারা এসেছে, কিন্তু গত বছর
পুরা গাছ ভর্তি করে পেয়ারা এসেছে। গত বছর মনে হয় পাতার থেকেও বেশি পেয়ারা ধরেছিল। এবছর ফলগুলো দেখে আম্মুর মনটা অনেক খারাপ। ভেবেছিল এবার যেহেতু অনেক ভালো ফল ধরেছে প্রত্যেকটা গাছে, তাই সবাইকে কিছু না কিছু ফ্রুটস দিবে, কিন্তু সেটা এখন আর পসিবল না। আম্মুকে বলেছি, থাক তুমি মন খারাপ করো না, ইনশাল্লাহ সিচুয়েশন যখন ভালো হয়ে যাবে তখন তুমি সবাইকে তোমার গাছের ফল খাওয়াতে পারবে। আর ছোট ছোট আমগুলো অনেক ধরেছিল, কিন্তু কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক বাতাস হচ্ছে, তাই অনেক আম ঝরেও পড়ে গিয়েছে। একটু আগে আপনাদেরকে যে গাছটা দেখালাম, ওই গাছটা এবার বেশ কিছু পেয়ারা ধরেছে। এই পেয়ারাটা খুবই মজার, কারণ এই পেয়ারাটার ভিতরে লাল হয় আর উপর দিয়ে সুন্দর একটা সবুজ কালার থাকে। অন্যান্য পেয়ারাগুলো ভিতরে সাদা থাকে, উপর দিয়েও সাদা থাকে, কিন্তু এটার চোখলা ছোলার পরেও ভিতরে সুন্দর একটা সবুজ কালার থাকে আর বিচির যে পোর্শনটা ওই জায়গাটা লাল থাকে। এই পেয়ারাটা খুবই মিষ্টি। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, এত সুন্দর বাতাস। ঈদের দিন মনটা খারাপ ছিল, আজকে ছাদে উঠে ওয়েদার দেখে সবার সাথে কথাবার্তা বলে মনটা কিছুটা হলেও ভালো হয়েছে। এখানে আমরা ছোটোবেলায় একটা খেলা খেলতাম, আপনারাও অনেকবার খেলেছেন, কানামাছি। আজকে হঠাৎ করে সবারই মনে হলো কানামাছি খেলি। কানামাছি খেলাটা খুবই মজার, কারণ যে কোনো এক্সাইটিং খেলাই খুবই মজার, চোট ছাড়া সবাই এটা এনজয় করে। তো একটু পর বাসায় চলে এসেছি, আর এখানে ওই যে বলেছিলাম আজকে বেলপুরি চ্যালেঞ্জ করব, এই জন্য কিছু ফুচকা। ছাদ থেকে যে বোম্বাই মরিচগুলো এনেছিলাম সেগুলো আমার ছোটো বোন সুন্দর করে কেটে নিয়েছে, কিছু ঘুগনি মাখিয়ে নিয়েছি এখানে। তো সবাই মিলে স্টার্ট করব ভাবছিলাম, কিন্তু আপুদের যে বেবিগুলো ছিল ওরা অনেক ঝামেলা করছিল। ঝামেলা বলতে কি, ওরাও এটাতে অ্যাটেন্ড করতে চাচ্ছিল। এগুলো তো অনেক ঝাল, আসলে ওদেরকে তো খাওয়ানোটা উচিত না, এই জন্য আমরা সেই চ্যালেঞ্জটা করতে পারিনি। যে যার মতো করে পানিপুরি নিয়ে খাচ্ছিলাম আর ওদেরকে শুধু খালি ফুচকা দিচ্ছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য আর কি। তো সবাই মিলে অনেক মজা করে ভেলপুরিগুলো খাচ্ছিলাম, আর অনেকদিন পর ভেলপুরি খেতে পেয়ে অনেক ভালোই লাগছিল। এই একটা খাবার আমাদের মেয়েদের অনেক বেশি পছন্দ, আর এটা বাইরেও আমরা খেয়ে থাকি যত আনহাইজেনিকই হোক না কেন, কেননা জানি বাইরের ভেলপুরি ফুচকার টেস্টই অন্যরকম। তো দেখুন সবাই খেয়ে দিয়ে একেবারে সাবার করে দিয়েছে, যেহেতু অনেক দিন পর সবাই একটা সুযোগ পেয়েছে ভেলপুরি ফুচকা খাওয়ার, তাই সাবার করে দিয়েছে। আর ভেলপুরি খাওয়ার পরে সবার এতটাই ঝাল লেগেছিল যে সবাই মিলে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। একটু পরে আমি কিছু চাইনিজ স্টাইলে চিকেন ভেজে নিচ্ছিলাম, এই জন্য কিছু চিকেনকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। যেহেতু কালকে কোনোই কাজ করিনি, কোনো রান্নাবান্নাও করিনি, মন ভালো লাগছিল না তাই করিনি, আম্মুই একা সব করেছে। আর আম্মুর আজকে শরীরটা একটু খারাপ লাগছে, এই জন্য বলেছি তুমি একটু রেস্ট নাও। আমার হাতে চিকেন ফ্রাই সবাই অনেক পছন্দ করে, নর্মাল আমরা যে ফ্রাইড চিকেন খাই সেটাও সবার অনেক পছন্দ। আর এভাবে চাইনিজ যে চিকেনটা ভাসে আমি প্রিপেয়ার করি সেটাও সবার অনেক পছন্দ, তাই বেশিরভাগ সময় এই চিকেনটা আমি প্রিপেয়ার করি। এই তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়। এই চিকেনের রেসিপিটা খুবই সহজ, আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম চাইনিজ স্টাইলের চিকেন ফ্রাই খেতে খুবই মজা লাগে। এটা প্লেন রাইস অথবা ফ্রাইড রাইসের সাথে খেতেও খুব মজা লাগে, কিংবা কোনো ব্রেডের সাথে খেতেও মজা লাগে। মাঝে মাঝে এটা আমরা নানরুটি দিয়ে খাই। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, এজন্য আমি উঠিয়ে নিচ্ছিলাম। আর গতকালকে কিছু লেফট ওভার রাইস অ্যান্ড বিফ ছিল, তাই আম্মু বলছিল কিছু চিকেন ফ্রাই করো,
তাহলে সেগুলো খাওয়া হয়ে যাবে, না হলে সেগুলো ডিপে থাকতে থাকতে নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। গতকালকে মনটা ভালো ছিল না, তাই খাবারগুলোও তেমন ভালো লাগেনি। আজকে খাবারগুলো মোটামুটি ভালোই লাগছিল। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।